গাইজ ওয়েলকাম বেক টু মাই ইউটিউব চেনেল আর মানে মৃন্ময় দামাঙে আপনার পুনের মূর একটা নতুন ভিডিওল স্বাগত জানাইছো। আর আজির ভিডিওটি হয়েছে একটা বহু ইন্টারেস্টিং ভিডিও, কারণ আজি মানে একটা আনবক্সিং প্লাস রিভিউ করব গে আছো। আর মানে রিভিউ করবল যাওয়া প্রডাক্টটি হয়েছে এই বটর স্মার্ট ওয়াচট। আর এই বটর স্মার্ট ওয়াচট মানে অর্ডার করেছিল ফ্লিপকার্টরপা, আর ফ্লিপকার্টত বহুত অফার চলি আছে, সেইকারণে দিওয়ালি ধামাকা সেল যেহেতু লাগি আছে সেইকারণে মানে দিওয়ালি অফারতে এই স্মার্ট ওয়াচট অর্ডার করেছিল। আর ইয়ার অরিজিনাল প্রাইস হয়েছে 5,990 rupees, কিন্তু এইটো মই বহুত কম দামতে পালো, 1,999 rupees পাইছো। আর এতিয়া আৰু দাম কমি আছে, কেতিয়াবা দাম কমি যায় কেতিয়াবা অলপ বাকি যায়, সেইটো কারণে আপনাদের যদি লব বিচাৰে ডেসক্রিপশনত মই লিঙ্ক দি দিম, আপনাদের তাত গৈ চাব পাৰিব। আর ইয়াত বহুত কেইটা কালার আছে, মই ব্ল্যাক কালারত লৈছিলোঁ। আর স্মার্ট গোড গুড লুকিং এইটো স্মার্ট ওয়াচ মই আপনাদের দেখুৱাই আছো। আর এনেকে ধুনিয়াকে এটা পেকিং আহিছে, ইয়াত লিখা আছে স্মার্ট কোড গুড লুকিং বুলি। আর ইয়াত আপনালোকে পাব 3.3 cm, 2.5D ফুল টাচ ডিসপ্লে, আর ব্লাড অক্সিজেন মনিটর, তারপিছত 24x7 হার্ট রেট মনিটর, আর মেটেল বডি হব গোটেটো এই ওয়াচটো পুরা মেটেল বডি। আর এইপিনে আপনালোকে পিছপিনে লিখা আছে ধরিব পাৰিছে, এই সকলোবিলাক আপনাদের পিছপিনে লিখা থাকিব। ইয়াত iOS 8.0 এন্ড এবোভ, তারপিছত বডি বডিটো পুরা মেটেলর থাকিব। ইয়াত লগত আপনাদের ওয়াচটোর লগত পাব এখন ইউজার ম্যানুয়েল, USB ম্যাগনেটিক চার্জিং কেবল পাব, আর একটা ওয়ারেন্টি কার্ড পাব, 1 year আপনাদের ওয়ারেন্টি পাব। আপনাদের নিশ্চয় পার্চেস করে চাব পারে, যদি ভাল নাই লগা আপনাদের ফ্লিপকার্টের রিটার্ন পলিসিও আছে। আর ইয়াত আপনাদের স্লিপ মনিটর পাব, আপনাদের পার্সোনালাইজ ওয়াচ ফেস আপনাদের লগাব পাৰিব, একটা এপ আপনাদের আছে যেটা আপনাদের মোবাইলত ডাউনলোড করে এই ওয়াচটোর লগত কানেক্ট করে লব পাৰিব। আর ডেইলি এক্টিভিটি ট্রেকার আছে, কল এন্ড টেক্সট নোটিফিকেশন উইথ ভাইব্রেশন এলার্ট আছে, মিউজিক কন্ট্রোল আছে, বহুত কেইটা ফাংশনস ইয়ার ভিতর আছে। আর আপনাদের যদি গেম খেলে বা আপনাদের যদি ওয়াকত যায় যোগা করে নিশ্চয় এই ওয়াচটো এবার ইউজ করে চাব পাৰে, আর আপনাদের নিশ্চয় ইয়ার ইউজ আপনাদের ভাল পাব করে। আপনাদের যদি পার্চেস করব বিচার মো ডেসক্রিপশন তলত লিঙ্ক দি দিছো, আপনাদের নিশ্চয় গিয়ে পেলে চাব পাৰিব। দেখাই দিছো এইটো হৈছে ওয়াচটো, ব্ল্যাক কালারত মই অর্ডার করেছিল এইটো। আপনাদের যদি ব্ল্যাক কালার পছন্দ হওয়া নাই, ফ্লিপকার্টত কেবাটাও কালার আছে, আপনাদের চাব পাৰিব যিটো কালারে আপনাদের পছন্দ হয় আপনাদের লব পাৰিব। আর মন পছন্দর কালার আপনাদের এনেকা ওয়াচ ব্যান্ড পাই যাব ফ্লিপকার্টত, তারপর আপনাদের এই ওয়াচ ব্যান্ডাল আপনাদের চেঞ্জ করব পাৰিব ব্ল্যাক কালারত। আর ইয়াত আপনাদের টেম্পার্ট লগাব পাৰিব ডিসপ্লেত, আর ইয়ার লগত আহিছিলে এটা ম্যাগনেটিক চার্জার যিটো এপিনে আপনাদের এনেকে ইয়াত লগাই কিনে চার্জ করব পাৰিব। আর লগত থাকিব এখন ওয়ারেন্টি কার্ড যিখন 1 year ওয়ারেন্টি আছে এইখন, আর লগত আপনাদের এখন ইউজার ম্যানুয়েল পাব। আর পুনর্বার কইছো যদি আপনাদের এই ওয়াচটো ভাল পালে চাই, আর যদি আপনাদের লম বলে ভাবি আছে নিশ্চয় আপনাদের দিওয়ালির আগতে পার্চেস করব। দেখাবলে গৈ আছো আমার মা হাতের এটা স্পেশাল রেসিপি, রেসিপিটো কই দিয়ে আমার মরিচা ঠাই সরিয়হ বটা দি বনুয়া। আর কি কি বস্তু লাগবে দেখাই দিবা? হ্যাঁ ঠিক আছে, বলো আমি চাই লো কি কি লাগবে। নহরু পেস্ট, এয়া সরিয়হর বটা, এয়া মরিচা ঠাই, নিমখ হালধি দি লৈছো, পেঁয়াজ খিনি দি লম, ব্রাউন কালার হওয়ানকে ভাজি লোক লাগে, তারপর আদা পেস্ট দিল, নহরু দিল, কেঁচা গুন্ডু জলটা অল্প ভাজি লাগবে, ভাজি আছো আপনাদের কেতিয়াবা খাইছে নাই কোৱা বাৰু, বনাই খাই চাওঁ বহুত টেষ্ট হয়।
হয় আপোনালোকে বনাই খাই চাব মরিচা থাৰি এনেকৈ সৰিয়হ বটা দি কিনে বহুত টেষ্ট লাগে এটা চিম্পল ৰেচিপি যদি মাছ মাংস একো নাথাকে তেতিয়াহ'লে আৰামছে আপোনালোকে ইয়াৰ লগতে ভাত খাব পাৰিব মাছো দিব পাৰিব অঁ ইয়াত ইয়াত লগত মাছো দিব পাৰি ন এতিয়া মৰিচা থাৰিখিনি এনেকৈ দি পেলাই পিঁয়াজ আদা নহৰুৰ লগত এনেকৈ ভাজি আছে একদম চিম্পল ৰেচিপি হয় বহুত ধুনীয়া গোন্ধ ওলাইছে ওচৰত থাকিলে আপোনালোকে গোন্ধ পাই গ'লেহেঁতেন সঁচাকৈ ধুনীয়া আদা নহৰু গোন্ধটো ওলাইছে নিমখ হালধি ইয়াত লগতে দিয়া আছে ন নিমখ হালধি ইয়াত লগত দিয়া আছে আৰু গেছৰ ফ্লেমটো এনেকৈ হাই কৰি কিনে ভাজি আছে আৰু জলকীয়া আমাৰ ঘৰত কাৰণ জলকীয়া খোৱা মানুহ ইমান নাই সেইকাৰণে এটা জলকীয়া গোটাকৈ এনেকৈ দি দিছে ভাঙিও দিব পাৰে ভাঙি দিলে জ্বলাটো বেছি লাগিব সেইকাৰণে গোটাকেই দিছে দিব লাগিব এনেকৈ মিক্সিৰ বাতিটোতে দেখাই দিছোঁ জিৰা ধনিয়া পাঁচফোৰণ এনেকৈ গুড়ি কৰি লৈছে ভাজি কিনে এই মছলাখিনি আমি ইয়াত দিব লাগিব এতিয়া সৰিয়হৰ পেষ্ট কৰি লৈছিলে এনেকৈ ইয়াত দি দিছে অলপ গ্ৰেভি টাইপৰ হ'ব ন অলপ পানী দি দিব এনেকৈ আপোনালোকে যিমানখিনি গ্ৰেভি খায় সেই জোখাৰে পানী দিব কৰি লোৱা মছলাখিনি এনেকৈ ওপৰত দি দিব আৰু ভালকৈ এইখিনি ঢাকনি লগাই পেলাই উতলিব দিব এতিয়া দেখিছে আমাৰ এইপিনে অলমষ্ট ৰেডি হৈ গৈছে ফাইনেলি এই আমাৰ মৰিচা থাৰি সৰিয়হৰ লগত বটা সৰিয়হ বটাৰ লগত ৰেডি হৈ গ'ল আমাৰ মাৰ চিম্পল ৰেচিপি এয়া ৰেডি আৰু আপোনালোকে যদি খাব বিচাৰে বা ৰেচিপিটো চাই যদি ভাল পালে আপোনালোকে নিশ্চয় ট্ৰাই কৰিব আৰু যদি বনাই ট্ৰাই কৰি চাই আপোনালোকে মোক ইনষ্টাগ্ৰামত শ্বেয়াৰ কৰিব যদি আপোনালোকে ট্ৰাই কৰে নিশ্চয় মোক শ্বেয়াৰ কৰিব তো ফ্ৰেণ্ডছ যদি আপোনালোকে আমাৰ মাৰ ৰেচিপিটো চাই ভাল পালে তেতিয়াহ'লে নিশ্চয় বনাই এবাৰ ট্ৰাই কৰি চাব আৰু যদি ভিডিঅ'টো চাই ভাল পালে লাইক কৰি দিব শ্বেয়াৰ কৰি দিব আজিলৈ আহিছোঁ বাই বাই